ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি দোলাবস্ত্র মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবো তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ করে বোল বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনেমাটোগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি টি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিস এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎছেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি হিসেবে বস্ত্র হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটসটাকে টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে। বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলাক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনেমাটিক দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইডস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলাক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে এই মুভিটিকে দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকে ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি বেশি কালেকশন করে একটি মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি ছ কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে। বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইডস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করন বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্ত্র মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎছেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি ছ কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কে কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লকবাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যেটি ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ মুভি ছিল একটি এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টলকিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজের মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভিজ রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির পলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেক দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরও অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে

কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া বলক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা সাথে থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটিতে কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনেমাটোগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটির করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কে কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভিজ রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যেটি ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্ত্র মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো অসাধারণ মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে পিভি আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোল বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো তো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভিজ রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলাক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভি কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকে ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটির বেশি কালেকশন করে একটি মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি ছ কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটসটাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনেমাটোগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম থাকে এবং কোটি কালেকশন করা মানে একটি বস্টার সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইডস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলাক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথে আরো থাকছে যে এই মুভিটিকে দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টলকিস দেব ভেঞ্চারস আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি বেশি কালেকশন করে একটি গোলাভ মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে। বন্ধুরা আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন কোন তথ্য বাইরে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কে কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোল বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল দেব দে আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখন সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিস এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব। কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো তো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পুরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে

কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা সাথে থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল দেব ভেঞ্চারস আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি দেবে বোল বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভি কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে

কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনেমাটিক দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলাক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকে ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে

তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো অসাধারণ মুভি ছিল একটি এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানির ছিল বেঙ্গল ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইডস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুরা আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ দেবে বলাক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন তে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো তো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করন বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টলকিস দেব ভেঞ্চারস আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি বেশি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো অসাধারণ মুভি ছিল একটি এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইডস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলক মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা করব। সাথে থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো তো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজের মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরও অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি সিনেমা আর তোমরা কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখন সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কে কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই সাথে শেয়ার আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ মুভি ছিল একটি এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে

কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভি কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা সাথে থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং অর্ণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টলকিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটির করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কে তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পুরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি দোলাগস্ত্রার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবো তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা সাথে থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং অর্ণব কুমার গুহ এবং মুভিটি সেনাটি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টলকিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম থাকে এবং কোটি কালেকশন করা মানে হয়ে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি টি রাইটস তথ্য বাইরে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভিজ রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ দেবে বলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভি কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটির বেশি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটসটাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলাক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো অসাধারণ মুভি ছিল একটি এবং এই মুভিটিকে দেব দেবেন্ট ভেঞ্চার ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলাক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে এই মুভিটিকে দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো এই মুভিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চার আরো অনেকে ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবো তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইডস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ মুভি ছিল একটি এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম থাকে এবং কোটি কালেকশন করা মানে একটি সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইডস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইডস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভিজ রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি তে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করন বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম থাকে হয়ে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কে কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বলক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যেটি ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল অভিজিৎ তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ মুভি ছিল একটি এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোগাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টলকিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি কালেকশন করে একটি মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো তো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজের মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী করণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেব। কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোকাটিওগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরও অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে

কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবের রিসেন্টলি রিলিজ হওয়া ব্লকবাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটি ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটির করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কে কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া ব্লক বাস্টার মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্ত্র মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনোগাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দেব ভেঞ্চারস আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি টি টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোল বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো তো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সিনেমাটোগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভিজ রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলাক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যেটি ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লক বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টার ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্যায় রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকে ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ বেশি কালেকশন করে একটি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটসটাকে টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোনো তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে ওয়ার্ল্ড টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিস বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বন্ধুরা আজকের আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ বোলাক বস্ত্রের মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ স্টোরি মুভির ফলট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন করেছে এই সমস্ত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভি দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার বস্তার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব দেবেন্ট এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতন্য রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টর্কিস দে ভেঞ্চার আরো অনেকেই ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটির বেশি কালেকশন করে একটি ব্লক বাস্টার মুভি হিসেবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি ছ কোটি কালেকশন করা মানে একটি ব্লক সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসছে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভিজ বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভি রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেবে রিসেন্টলি রিলিজ হওয়া বলাক বস্ত্র মুভি প্রধান সম্পর্কে তো তোমরাও যদি প্রধান মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো প্রধান মুভিটিকে তোমরা কোথায় কিভাবে দেখতে পাবে এছাড়া এই মুভির রিভিউ এ স্টোরি মুভির প্লট মুভির কাস্টিং মুভির বাজেট কতটা ছিল মুভির কালেকশন কেমন পড়েছে এই সমস্ত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা সাথে আরো থাকছে যে এই মুভিটিকে তোমরা যদি দেখতে চাও যারা এখনো দেখো তারা কিভাবে কোথায় দেখতে পাবে সেটা আমি ভিডিওর কোন একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরাও যদি এই মুভিটিকে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ভিডিওর কোনো একটি অংশে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এবং কোথায় তোমরা মুভিটিকে দেখতে পাবে মুভির ওটি রাইডস স্যাটেলাইট রাইডস টিভিতে কিভাবে দেখবে ওটি কিভাবে দেখবে কোন ওটিটিতে মুভিটি এখন অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো যার জন্য তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা আজকে মূলত কথা বলবো প্রধান মুভিটি নিয়ে যেটি দু সালে মুক্তি পায় এবং এটি একটি বাংলা ল্যাঙ্গুয়েজ এর মুভি এবং এটা একটি সোশ্যাল পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম ছিল এবং এটিকে ডাইরেক্ট করেছে অভিজিৎ সেন এবং এই মুভিটির মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাই দেব অনির্বাণ চক্রবর্তী সোহম চক্রবর্তী এবং সৌমিতিশা কুন্ডু এছাড়া আরো অনেকেই আমরা এই মুভিটিতে দেখতে পাবো এবং এই মুভির যে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল যে ডিজাইন করেছে আজেজ গুলাব এবং মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে উঠেছিল কারণ এর আগে এই মুভির যে ডাইরেক্টর ছিল অভিজিৎ সেন তার সঙ্গে টনিক এবং প্রজাপতি তিনি ডাইরেক্ট করেছিলেন এবং তারপরে এটা তার থার্ড মুভি ছিল তো মুভিটি অসাধারণ একটি মুভি ছিল এবং এই মুভিটিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ব্যানারে তৈরি করা হয়েছিল এবং মুভিটি প্রডিউস করে দেব অতনু রায় চৌধুরী এবং প্রণব কুমার গুহ এবং মুভিটি সেনাটিগ্রাফি দিয়েছেন গোপী ভাগাত এবং মুভিটি প্রোডাকশন কোম্পানি ছিল বেঙ্গল টরকিস দেব ভেঞ্চারস আরো অনেকে ছিল এবং ডিস্ট্রিবিউট করেছে আর আইনক্স পিকচার্স এবং এই মুভিটির রান টাইম ছিল একশো বাষট্টি মিনিট এবং এই মুভিটিকে মূলত দু থেকে তিন কোটির বাজেটে তৈরি করা হয় এবং মুভিটি বক্স অফিসে ছ কোটি বেশি কালেকশন করে একটি ব্লক বস্তার মুভি হিসাবে গণিত হয় আর তোমরা জানো যে বাংলা মুভির বাজেট খুবই কম হয়ে থাকে এবং মুভিটি কোটি কালেকশন করা মানে সিনেমা আর তোমরা এখন কথা হচ্ছে তোমরা মুভিটিকে কোথায় দেখতে পাবে তো প্রথমে বলি যে এই মুভির যে সমস্ত ওটিটি রাইটস ছিল এই মুভির ওটিটি রাইটস টাকে এখনো সেল আউট করা হয়নি আর সেইভাবে কোনো এখনো তথ্য বাইরে আসেনি তো আগে গিয়ে এই মুভির ওটিটি রাইটস সম্পর্কিত কোন তথ্য বাইরে আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমরা যদি এখন মনে করো যে এই মুভিটিকে অল টেলিভিশন বা টিভিতে দেখতে চাও এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস এখনো পর্যন্ত সেল হয়নি আশা করা যায় যে সম্ভবত এই মুভির সমস্ত স্যাটেলাইট রাইটস জলসা মুভি বাই করবে এবং আগে গিয়ে তোমরা জলসা মুভিসেই এই মুভিটিকে দেখতে পাবে আর এছাড়া যদি এই মুভির রিলেটেড আরো কোনো যদি আপডেট বা কোনো তথ্য বের হয়ে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো ততক্ষণে তোমরা আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে